হ্যালো বন্ধুরা, আমরা বাঙালি, আমাদের সারা বছরই উৎসব লেগে আছে, পুজো লেগে আছে। তাই এখন কী পুজো আসতে চলেছে, কালী পুজো। তোমাদের কথা দিয়েছিলাম যে পুজো যখন আসবে তখন সেই পুজো দেখাবো। আর আমি হলাম রিসার ছেলে। রিসা কী দিয়ে চেনা যায়? রিসা সিদ্ধেশ্বরী কালীবাড়ি দিয়ে। আজকের ভিডিও হচ্ছে রিসা সিদ্ধেশ্বরী কালীবাড়িকে নিয়ে। পুজোর আগে খুব সুন্দর সাজিয়েছে, সেটা তো দেখাবোই। আর যারা রিসার বাইরে আছো তারা কীভাবে এখানে আসবে সেটাও বলবো। আর রিসার মানুষ অবশ্যই ভিডিওটা দেখো, কেমন লাগলো জানাবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে। দেখো, আমার কম সাবস্ক্রাইবার হতে পারে নতুন চ্যানেল, কিন্তু আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর মাঝখানে বা শেষে আমি বলে দেবো কীভাবে আসতে হবে এই সিদ্ধেশ্বরী কালীবাড়িতে, রিসরা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। 811 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত রিসরার প্রাচীন সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির বর্তমানে হুগলি জেলা তথা রাজ্যের অন্যতম একটি পীঠস্থান। এই বছর অর্থাৎ 2022 সালে 619 বর্ষের পুজো পালন করছে এই সিদ্ধেশ্বরী কালী মন্দির। বর্তমানে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির ট্রাস্টের সমস্ত ব্যবস্থাপনায় এই সমস্ত মন্দিরের রক্ষণাবেক্ষণ সহ ভোগ এবং কালী পুজো সম্পন্ন হয়। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের একটি সত্য কাহিনী রয়েছে, তা হল জটাধর পাকরাশি, যিনি স্বপ্নে এই সিদ্ধেশ্বরী কালীমাতার রূপ দেখেন। একদিন এখন যেখানে এই মন্দিরটি তার পাশেই তিনি রাত্রিতে ছিলেন, তিনি হঠাৎ স্বপ্নে দেখেন যে পাশেই যে পুকুরটি রয়েছে সেই পুকুরটিতে একটি ঘট রয়েছে। এবং পরদিন যখন তিনি সত্যি সত্যি সকালবেলায় সেই পুকুর থেকে ঘট নিতে গেলেন, সত্যি সত্যি ঘটটা তিনি পেলেন এবং ঘটের ওপরে রয়েছেন মা সিদ্ধেশ্বরী এবং তিনি হাসছেন। শোনা যায় যে মা সিদ্ধেশ্বরীর নিম্নাঙ্গ ছিল না, তার উপরের অংশটি ঘটের ওপরে ভেসেছিল এবং তারপরই তিনি প্রথমে ঘট প্রতিষ্ঠা করেন এবং তারপরে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়। মা সিদ্ধেশ্বরী সর্বদা তিনি হাসছেন, দেবীর জিহ্বা দৃশ্যমান নয়। অর্থাৎ আমরা জানি কালী ঠাকুর মানেই তার জিভ বের করা থাকে, কিন্তু এক্ষেত্রে দেবীর জিহ্বা দৃশ্যমান নয়। দেবীর নিম্নদেশ ঘটাকৃতি, এইভাবেই সেই তখন থেকে দেবীর নিত্য পূজা শুরু হয়। আজও একই রকমভাবে মঙ্গলারতি, বিকেলের মন্দির খোলার সময়, তারপরে সন্ধ্যারতি, এই সমস্ত ক্রিয়া একই রকমভাবে হয়ে চলেছে। এছাড়াও বিভিন্ন উৎসব পালন করা, যেমন রটন্তী কালী পুজো, রক্ষা কালী পুজো, ফলহারিণী কালী পুজো, জন্মাষ্টমী এবং অবশ্যই কালী পুজো, সবটাই নিয়ম নিষ্ঠা মেনে সমস্ত পুজোই সম্পন্ন হয়। এছাড়াও অমাবস্যা ও পূর্ণিমা এবং বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ পূজারও ব্যবস্থা আছে। প্রতিদিন কুপনের মাধ্যমে জনসাধারণের জন্য মায়ের ভোগের ব্যবস্থা রয়েছে, যারা বিভিন্ন জন্মদিন, বিবাহ, অন্নপ্রাশন এবং অন্যান্য শুভ কাজে মাকে যে ভোগ নিবেদন করা হয় সেখান থেকে কুপনের মাধ্যমে তারা ভোগ সংগ্রহ করেন। এছাড়াও কালী পুজোর দিন বিশেষ করে জনসাধারণের জন্য প্রায় 5,000 জনসাধারণকে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়।
এবং থাকে মালসা ভোগেরও ব্যবস্থা। মা সিদ্ধেশ্বরীর অনেক মহিমা রয়েছে, তার অন্যতম একটি একেবারে প্রথম দিকে জানা যায় যে এক রমণীর 11 বছর বয়স্ক পুত্র সন্তান হারিয়ে যায় বা অপহৃত হয়। প্রায় 3 বছর খোঁজাখুঁজির পর ছেলেটির কোনো সন্ধানই পাওয়া যায় না। সকলে সেই ছেলেটিকে ফিরে পাবার আশাই ছেড়ে দেন। হঠাৎই একজন সেই রমণীকে বলেন যে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে বা মানত করতে, এবং অদ্ভুতভাবে মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দেন এবং মানত করেন, এবং তার কয়েকদিন পরেই সেই হারানো ছেলেকে নেপাল দেশ থেকে খুঁজে পাওয়া যায়। তাই এরকম অনেক কিছুই জানা যায় যে গভীর রাত্রে মা গঙ্গাপক্ষে স্নান করতে যান, এরকম আরো অনেক কিছু জানা যায় সিদ্ধেশ্বরী কালী মন্দির সম্বন্ধে। এবং এরকম জানা যায় যে বিভিন্ন মানুষজন তাদের মনস্কামনা পূর্ণ করতে মার কাছে যা চায় তা ঠিকই মা ফিরিয়ে দেন, এরকমই বিশ্বাস হুগলি জেলার এই 811 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত ঋষার প্রাচীন সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। তো তোমরা কিভাবে আসবে এই সিদ্ধেশ্বরী কালীবাড়িতে যারা ঋষার বাইরে আছো? যদি ট্রেন দিয়ে আসো তোমরা সিধা স্টেশনে নামবে, নেবে যে কাউকে বলবে ঋষরা সিদ্ধেশ্বরী কালীবাড়ি যাব, নিয়ে চলে আসবে। আর যারা এই জিটি রোড দিয়ে আসবে তারাও ওইখানে জিটি রোডে নামবে, বাঁশতলা বা ঋষরা ফাঁড়িতে নামলে সব থেকে সুবিধা, সেখান থেকে যে কাউকে বলবে যে টোটো বা অটোকে সিদ্ধেশ্বরী কালীবাড়ি যাব, বা হেঁটেও সিধে চলে আসতে পারো, একদম মাঝখানে আছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি, তোমরা চলে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই, তোমাদের ভালোবাসা আমাদের ইন্সপিরেশন।